স্ট্রোক চিকিৎসায় ফিজিওথেরাপির গুরুত্ব পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। স্ট্রোক চিকিৎসায় ফিজিওথেরাপি ওষুধ স্ট্রোক রোগীকে মেডিকেল স্টেবল করতে পারলেও তার শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনতে পারে না। স্ট্রোক পরবর্তী সমস্যাগুলো দূর করে শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজন সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা। তাই রোগী স্ট্রোক আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব রোগীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন এবং 24 ঘন্টার ভেতরে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু নিশ্চিত করবেন। মনে রাখবেন, স্ট্রোকের পর যত দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা যাবে, রোগীর কার্যক্ষমতা ফিরে আসার সম্ভাবনা তত বেশি থাকে। ফিজিওথেরাপি দৈনিক 3 থেকে 4 বার করে দিতে হতে পারে। বাসায় একবার করে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তেমন কোনো ফল আসে না। তার জন্য রোগীকে ক্লিনিক বা হাসপাতালে ভর্তি রেখে ফিজিওথেরাপি চালিয়ে যাওয়াই উত্তম। শুরু থেকে ফিজিওথেরাপি চালু করলে 2 থেকে 3 মাসের রোগীর আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকেন। এক্ষেত্রে অ্যাকিউট ও ক্রনিক স্টেজ এইভাবে 2 রকম চিকিৎসা প্রয়োজন হয় এবং প্রতি মুহূর্তেই রোগীর ফিজিক্যাল অবস্থা অবজার্ভ করতে হয়। ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয়, যেমন মোবিলাইজেশন এক্সারসাইজ, পশ্চারাল ড্রেনেজ, স্ট্রেস রিফ্লেক্স, রেঞ্জ অব মোশন এক্সারসাইজ, পশ্চারাল ইনহিবিশন এক্সারসাইজ, ভ্যাগোমোটর রিফ্লেক্স এক্সারসাইজ, রিল্যাক্সেশন এক্সারসাইজ, অ্যাক্টিভ ফ্রি, অ্যাক্টিভ অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড রেসিস্টেড এক্সারসাইজ, রিএজুকেশন এক্সারসাইজ, ব্যালেন্স ট্রেনিং, গেইট ট্রেনিং, PNF এবং বোবাত কোবাত এক্সারসাইজ, নিউরোমাসকুলার এক্সিটেশন ও ইনহিবিশন, মাসকুলার স্ট্রেচিং, বিভিন্ন অর্থোসিস বা প্রোস্থেসিস ট্রেনিং ইত্যাদি বৈজ্ঞানিক পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে রোগী ধীরে ধীরে কর্মক্ষম ও সুস্থ হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে ইলেকট্রোথেরাপি প্রয়োজন হতে পারে, তাই ফিজিওথেরাপি চিকিৎসা যেখানে সেখানে বা কোনো টেকনোলজিস্ট বা টেকনিশিয়ানের দ্বারা না নিয়ে ফিজিওথেরাপি বিশেষজ্ঞদের সম্পূর্ণ তত্ত্বাবধানে নিতে হবে। তাহলে রোগী অবশ্যই ভুল চিকিৎসা থেকে বেঁচে যাবেন এবং একটি স্বাভাবিক কর্মক্ষম জীবন ফিরে পাবেন। আর যারা দীর্ঘদিন প্যারালাইসিসে আক্রান্ত, তাদের শারীরিক পুনর্বাসনের পাশাপাশি মানসিক পুনর্বাসনও করতে হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।